আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম এই ত্রিপলি চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটা টেকনিক্যাল টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমরা ক্যামেরা বসাচ্ছি, আমাদের প্রায় 90টা ক্যামেরা বসাচ্ছি, সেটা আপনারা সবাই জানেন। তো এখানে ইউটিপি ক্যাবেল অর্থাৎ ক্যাট সিক্স ক্যাবেলে আমরা কানেক্টর পান্সিং করছি, অনেকগুলো পান্সিং করা হচ্ছে আমাদের। তো চিন্তা করলাম বিষয়টা আপনাদেরকে, পান্সিংয়ের বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি, কিভাবে আসলে কালারটা মিলাবেন এবং কিভাবে পান্স যে ক্লিপিং টুলসটা রয়েছে, মানে পান্সিংয়ের যে টুলসটা রয়েছে কীভাবে এটা ইউজ করবেন, সে বিষয়ে বিস্তারিত আমাদের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাই আছেন, সে আপনাদেরকে বুঝাবেন। আমিও আছি ইনশাল্লাহ, আমিও বলবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আসুন শুরু করি। জাহাঙ্গীর ভাই বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন সবাই। সো আপনাদের আজকে পাঁচ মেশিনটা সম্বন্ধে বলবো কিছু, দেন আপনাকে পাঁচ করে দেখাবো। ভিউয়ার্স দেখেন, এখানে পাঁচ মেশিন, এটাতে এটা ট্রেডনেটের মডেলের একটা পাঁচ মেশিন, আরেকটু জোরে বলেন, ট্রেডনেট ব্র্যান্ডের একটা পাঁচ মেশিন। এখানে দেখেন ভিউয়ার্স দুইটা গ্যাপ আছে, একটা 8 পিন একটা 6 পিন। 8 পিন দিয়ে বেসিক্যালি নেটওয়ার্কিং এর জন্য পাঁচ করা হয় কেবল কানেক্টর, আর 6 পিন এটা হলো টেলিফোনের জন্য করা হয়। 8 পিন এখানে এখানে লেখা আছে সম্মানিত ভিউয়ার্স, এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে 8 পিন আর হচ্ছে যে 6 পিন। 6 পিন মানে হচ্ছে যে আমাদের ওই ক্যাট সিক্স যেটা আমরা পাঞ্চ করি সেটা নাকি? ভিউয়ার্স 8 পিনে হলো ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ গুলো পাঞ্চ করা হয়, এবং টেলিফোনের যে কেবলগুলো আছে RG11 কানেক্টর দিয়ে, তখন হলো যে 6 পিনের দিয়ে আমরা কানেক্টর পাঞ্চ করতে পারি। তো এটাতে এখানে ভিউয়ার্স এই পাশ দিয়ে হলো কেবলটা, মানে আপনার কেবলটা শিলটা আপনি খুলতে পারবেন, আর এই পাশ দিয়ে হলো কাটিং করার জন্য, মানে কেবলটা কাটিং করার জন্য একটা কিছু, এই যে বড় যে ব্লেডটা আছে, এই ব্লেডটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ক্যাবেল ই করার জন্য, কাটিং করার জন্য, অর্থাৎ উপরে ইনসুলেশনটা সরানোর জন্য, আর ও পাশটা হচ্ছে যে একদম সমান করে কাটার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। যেন তো ভিউয়ার্স এই যে এই কেবলটা দেখেন, এটা একটা ইউটিপি কেবল, এটা হলো যে ক্যাটসিস কেবল। তো এটাকে আমরা ফার্স্টে আমরা ইনসুলেশনটা কভারটা সরাবো যেভাবে, ওই যে একটা পাশ দিয়ে হালকা করে দেন টান দিব, যে খুলে গেছে ভিউয়ার্স। তো এখানে আমাদের যে 4 পেয়ার কেবল আছে, 6 4 পেয়ার আর তাহলে তো, ও সরি, আমি তো এখানে 8 পিন মানে 8 পিস, তাহলে আমার ওখানে একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে। তা আমি বলেছিলাম যে 6 কালার কোর, না না 4 পেয়ার, 4 পেয়ার হচ্ছে 8 কালার, 8টা কালার, 8টা কালার, হ্যাঁ 8টা ডিফারেন্ট কালারের কেবল আছে ভিউয়ার্স। এটাকে বেসিক্যালি এভাবে আনশিল্ড করতে হয়, এগুলো শিল্ডের অবস্থা আছে, এটা আনশিল্ড করতে হয়। তো এটার হলো দুইটা সিস্টেম পাঁচ করার, একটা হলো স্ট্যান্ডার্ড 568 একটা কেবল, আর একটা হলো 568A 568B, দুইটা ক্যাটাগরিতে পাঁচ করা যায়। আচ্ছা, এগুলো সোজাকে দেখাবো, 568B ক্যাটাগরির একটা পাঁচ কীভাবে করে। সেক্ষেত্রে প্রথমে দেখেন একটা হোয়াইট অরেঞ্জ কেবল ফার্স্টে নিতে হয়, তারপরে হোয়াইট অরেঞ্জটা নিতে হয়, তারপর হলো যে হোয়াইট গ্রিন কেবলটা নিতে হয়, তারপর হলো ব্লু কেবলটা নিতে হয়, মানে শুধু ব্লু, তারপর হলো যে হোয়াইট ব্লু একটা কেবল নিতে হয়, হোয়াইট ব্লু। আচ্ছা, এটা ক্যামেরার এটা আর কি, আর ইন্টারনেটের ওটা কি একই রকম কালার মিলাতে হয়? একই রকম, সব সেম, সব সেম না? তারপর হলো যে শুধু গ্রিন একটা কেবল নিব আমরা, তারপর হলো যে হোয়াইট ব্রাউন দেন ব্রাউন। একটু এভাবে করে কেবল স্ট্রেট করলাম, একটু স্ট্রেটটা আবার দেখান, আবার বেসিক্যালি স্ট্রেট থ্রো বলে এটাকে, একটু করে আবার বলেন কালারগুলো হলো যে হোয়াইট, এভাবে দেখান না, একটু হোয়াইট দেখান, হোয়াইট অরেঞ্জ গ্রিন হোয়াইট গ্রিন ব্লু, তারপর হলো যে হোয়াইট ব্লু গ্রিন হোয়াইট ব্রাউন, একটু এভাবে করে দেখান। সো ভিউয়ার্স দেখেন, এভাবে সুন্দর করে আপনারা পাঁচগুলো করতে পারবেন। তো এইখানে আমার কিন্তু কানেক্টর, এই কানেক্টরগুলো আছে ভিউয়ার্স দেখেন দুইটা, একটা হলো কানেক্টরের উপরের ভিতরের পার্ট, একটা হলো উপরের পার্ট, দুটো ভিতরের পার্টটা অনেক জায়গায় থাকে না, হ্যাঁ অনেক জায়গায় ভিতরের পার্টটা থাকে না, তো এটারও কানেক্টরের উপর ব্র্যান্ডের উপর নির্ভর করে, ভিতরের পার্ট ভালো হইলে থাকে আর কি, যদি ব্র্যান্ড যদি ভালো হয় তখন। আচ্ছা, ওই এখানে আঙ্গুলের মাপ কতটুকু রাখছেন আপনি ওই ভিতরে? এটা হলো ভিউয়ার্স 1 ইঞ্চি না, 1 ইঞ্চির থেকে একটু কম। আচ্ছা, সেটা আপনি আসলে করতে করতে বুঝবেন, এটা এক্স্যাক্টলি এরকম কোনো মাপ নেই, আপনি যেভাবে মনে করতে পারবেন, কিন্তু তারপর এটা এই শিল্ডেড কেবলটা যাতে ঢুকে যায় আমরা ওইভাবে এটা কেটে ফেলি। আচ্ছা আচ্ছা, এটাকে আমি একটু আর একটু স্ট্রেট করবো, মানে এটাকে একদম একটা সাইজে নিয়ে আসবো সোজা।
এখন সমান হয়ে গেছে না এখন সমান হয়ে গেছে দেন আমি আমাদের যে ওই যে কভারটা স্লিপার এটা 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 হলো সেপারেটর বলে এটা সেপারেটর না সেপারেটর আমি দিয়ে আলাদা করে রাখবো যাতে এটা পরবর্তীতে কোনো একটা প্রজেক্টে না না যায় মানে ওভারল্যাপ না হয় আচ্ছা আচ্ছা তো বিয়াসে যে এরকম ভাবে এটা ঢুকে যাবে সেপারেটরটা দিয়ে আগে কেবলের 6টা 8টা করে আমরা একটু সেপারেট করলাম দেন দেখেন বিয়াস এটা ভিতরে ফাঁকা আছে এটা সেম এইভাবেই আমি যেভাবে ধরেছি এভাবে এটা প্লাগ করা হবে এই ক্ষেত্রে যে এটা নিচে দিকে থাকে মানে কারেন্টর যে ওই প্লাগটা নিচের দিকে থাকে কারণ বিয়াস লক্ষ্য করেন সবগুলো কেবল আমার ভিতরে প্লাগ হয়ে গেছে তারপর আমরা সেন্ট্রালাইজ ইউজ করব 8 পিনের যে এটা পোর্টটা সেটা ইউজ করবো 8 মিনিট পোর্টটা যেন জাস্ট আমি প্লাগ করলাম করার পরে আর কিছু করা লাগবে না জাস্ট পাঞ্চ করলেই পাঞ্চ হয়ে গেল দেখেন বিয়ার্স এখন আর এটা খুলে আসতেছে না মানে অলরেডি আমার পাঞ্চিং ডান থ্যাংক ইউ সো বিয়ার্স আমাদের সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে